আসসালামু আলাইকুম, আহমেদ ক্লাসমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 11 চলতড়িতের পার্ট 8। এই ভিডিওতে আমি একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলটা ভালো করে বুঝতে পারলে আমরা কিভাবে সার্কিট থেকে বিদ্যুৎ বিলের মানটা বের করতে পারি সেটা সহজেই আমরা জেনে নিতে পারবো। তো দেখা যাক সার্কিটটা কীরকম দেয়া আছে। এখানে টোটাল রোধ দেয়া আছে 5টি এবং একটা কম্বিনেশন দেওয়া আছে সিরিজ এবং প্যারালালের। 3 মার্কসের কোয়েশনে বলছে বর্তনীটির তুল্য রোধ নির্ণয় করো। এখানে কিন্তু ভোল্টেজটাও দিয়ে দিয়েছে 12 ভোল্ট। তো আমরা প্রথমে 3 মার্কসের কোয়েশনটা সলভ করে ফেলি, বর্তনীটির তুল্য রোধ কত আসে সেটা আমরা একটু ভালো করে দেখি। তিনের আনসার করতেছি। আমরা সার্কিটের দিকে একটু তাকাই। আমি আমার আগের যে ভিডিওটা ছিল ওটাতে দেখিয়েছি কিভাবে সার্কিট থেকে তুল্য রোধের মানটা বের করতে হয়, কিভাবে সার্কিটগুলা রুটগুলো আইডেন্টিফাই করতে হয়। তো আমরা যে কোনো পাশ থেকে কাজটা শুরু করতে পারি, এজ ইউর উইশ। আমরা এই পাশ থেকে কাজটা শুরু করতেছি। এটার জন্য একটু খেয়াল করে দেখি, এখানে একটা কমন বিন্দু, এখানে একটা কমন বিন্দু, দুই পাশে দুইটা কমন বিন্দু থাকা মানে কি সমান্তরালে ব্যাপার স্যাপার আছে। তো বলা যায় এই যে 3 ওহম রোধের শেষে কিন্তু 2 ওহম, তাহলে এই দুইটা কিসে আছে? শ্রেণীতে আছে। তো শ্রেণীতে আছে, ওটার জন্য যে আর এস এর মানটা পাবো, শ্রেণী করে যে আর এস তুল্যটা পাবো, ওইটার সাথে এই 6টা আবার সমান্তরালে, কারণ দুই পাশে দুইটা সাধারণ বিন্দু। তো সমান্তরাল করার পর যে আরপিটা পাবো, এই আরপিটা যদি এখানে বসাই, এই 2, 4 এবং আরপি একই ক্রমে থাকায় এরা শ্রেণীতে থাকবে। তো আমরা এই স্টেপগুলো ফলো করে তুল্যদের মানটা বের করে ফেলবো। তো একটা কাজ করে নিই, এই যে রুটগুলো দেওয়া আছে এটাকে কিন্তু কোনটা R1 কোনটা R2 এরকম বলে দেয়া নাই। তো আমি এটা ধরে নিব, এটা আমি ধরে নিলাম, এটা হচ্ছে গিয়ে R1, এটা হচ্ছে গিয়ে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R4, আর এটা হচ্ছে গিয়ে R5 ধরে নিলাম। এখন আমার জন্য ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। তো প্রথমে আমরা এই পাশের জন্য হিসাবটা করব। এই দুটা কমন পয়েন্টের জন্য দেখলাম R4 এর শেষে R5 এর শুরু, তাহলে R4 এর শেষে যেহেতু R5 এর শুরু, তাহলে এই দুটো কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে আমরা এটা কিরকম লিখব, যে R4 ও R5 শ্রেণীতে। তো শ্রেণীতে থাকায় তুল্যরোধ কত আসবে? RS। RS সমান কি হবে? R4 প্লাস R5। তো R4 কত? R4 হচ্ছে গিয়ে 3 ওহম, R5 কত? 2। তাহলে এই দুটো করলে কত পাবো? 5 ওহম পেলাম। এখন এই যে আর এসটা যদি আমি এখানে বসাই, RS এবং R3 দুই পাশে দুইটা কমন পয়েন্ট থাকার কারণে R3 এবং RSটা কি হবে? সমান্তরাল হবে। তো এটা আমার একে দেখাইলেও এখানে দেখাইতে পারি, না দেখাইলেও কোনো ব্যাপার না, আমি করে ফেলতেছি। এবং বলা যায় R3 ও RS সমান্তরালে। তো সমান্তরালে হওয়ায় তুল্যরোধ কি আসবে? RP আসবে। তো আমরা কীরকম লিখব, 1/RP সমান হচ্ছে 1/R3 প্লাস 1/RS। আর RP-র মানে আমরা সরাসরি বের করার জন্য ক্যালকুলেটারে দিয়ে আমরা এরকম করে ফেলবো, এটা উল্টায় ফেলবো আর কি। তো উল্টায় ফেললে কি হয়, 1/R3 প্লাস 1/RS হোল ইনভার্স 1। এই যে 1/RP ছিল, RP করে ফেললাম, তো এটাও কি হয়ে যাবে? এর পুরোটা কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে, এরকমটা হয়। তো এখন আমাদের ক্যালকুলেশন সহজ হয়ে যাবে, আমরা ক্যালকুলেটার মানগুলো বসিয়ে সহজে কিন্তু RP-র মানটা বের করে ফেলবো। তো আমি লিখি R3 কত, R3 হচ্ছে গিয়ে 6 ওহম, তো এখানে বসালাম 6, আর RS হচ্ছে কত? 5 ওহম, বসালাম 5 হোল ইনভার্স 1। তো আমরা ক্যালকুলেটারে সরাসরি করে ফেলি, মানটা দেখি কত আসে। 1/6 প্লাস 1/5 হোল ইনভার্স 1, তো এটা আসছে হচ্ছে গিয়ে 30/11 ইকুয়ালস করলে কত হয় দেখি, 2.73 ওহম। তাহলে এটার মান আসছে হচ্ছে গিয়ে আপনার 2.73 ওহম। এই তো আমরা একটা রেজাল্ট পেয়ে গেলাম। এখন একটু খেয়াল করে দেখেন,
এই যে সবগুলো মিলিয়ে যে আরপিটা হলো, আরপিটা যদি এখানে বসাই, আর ওয়ানের শেষে আর টুর শুরু, আর টুর শেষে আর পি শুরু, তাহলে একই ক্রমে থাকা মিন্স হচ্ছে তিনটা সিরিজ হিসেবে আছে, মানে তারা শ্রেণীতে যুক্ত আছে। তো ফাইনালি আমরা বলতে পারি এরকম যে, ফাইনালি আমি এখানে লিখে ফেলতেছি যে আর ওয়ান আর টু, আর ওয়ান আর টু ও আর পি কিসে? শ্রেণীতে। তো শ্রেণীতে থাকায় তুল্যরোধ কি হবে? আর এস, একটা আর এস তো আমরা ইউজ করছি, এই জন্য এটাকে দিব আর এস ওয়ান। তো আর এস সমান ওয়ান, আর এস ওয়ান সমান কি হবে? আর ওয়ান প্লাস আর টু প্লাস আর পি, যেহেতু শ্রেণীতে আছে সবগুলা রোধ যোগ করে তুল্যরোধ বের করতে হয়। আর ওয়ান কত? 2 ওহম। আর টু কত? 4। আর পি কত? 2.73। 2.73 সবগুলো অ্যাড করলে আমরা পাবো 8.73 ওহম। তাহলে সহজে কিন্তু এই সার্কিটের তুল্যরোধটা আমরা বের করে ফেললাম। আপনি যে কোনো সার্কিট দেখে কিন্তু এটা তুল্যরোধ বের করতে পারবেন যদি আপনার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে। ওই যে আমার যে আগের ভিডিওতে আমি কয়েকটা সার্কিট এঁকে দেখাইছি কীভাবে রোধগুলো আইডেন্টিফাই করে তুল্যরোধের মানটা বের করতে হয়, ওটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন যখন আপনার হাতে চলে আসবে, যে কোনো পাশ থেকে ক্যালকুলেশন করে আপনি তুল্যরোধের মানটা চাইলে বের করে ফেলতে পারেন। তো আশা রেখে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আমরা এই জিনিসটা মনে রাখবো, তুল্যরোধের মান আসছে এই সার্কিটের 8.73 ওহম। মুছে ফেলতেছি। এখন এই পরের 4 মার্কসের যে কোয়েশ্চেনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের কোয়েশ্চেন আসে বোর্ডে, এটাও একটা বোর্ড কোয়েশ্চেন। আমরা দেখি 4 মার্কসের কোয়েশ্চেন কি বলছে। উদ্দীপকের বর্তনীটি দৈনিক 6 ঘন্টা করে চালু রাখলে প্রতি ইউনিট 5 টাকা হারে এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে? আচ্ছা, এই যে সার্কিট যেটা ড্র করা হয়েছে এটা প্রতিদিন 5 ঘন্টা করে চলে, আর চলতেছে কতদিন? 1 মাস। এখন 1 মাস সমান আমরা 30 দিন জানি। তাহলে একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, বিদ্যুৎ শক্তি পরিমাপের একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। দ্যাটস মিন আমরা সময়টাকে আওয়ারে রাখবো, অর্থাৎ ঘন্টায় রাখবো। তাহলে এখন সময়ের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, একদিনে চলে 6 ঘন্টা, তাহলে 30 দিনে চলবে কত? 318, অর্থাৎ 180 ঘন্টা। এখন আপনাদেরকে একটু জিনিস বলে দিই, এখানে 1 মাস বলছে বিধায় আমি 30 ডেজ ধরছি, বাট যদি বলতো ফেব্রুয়ারি মাস তাহলে আমি কতদিন ধরতাম? 1 মাস সমান ধরতাম 28 দিন। যদি বলতো লিপ ইয়ারে ফেব্রুয়ারি তাহলে ধরতাম 29 দিন। যদি বলতো ডিসেম্বর তাহলে 31 দিন। তাহলে আমাকে যদি স্পেসিফিকলি কোন মান্থ বলে দেয়, আমরা ওই মান্থে ডেজের সংখ্যা কত সেটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। আর শুধুমাত্র যদি 1 মাস বলে সেক্ষেত্রে কতদিন বসাবো? 30 দিন বসাবো। আশা রাখি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এখন এই যে সার্কিটটা 30 দিন চললো, প্রতিদিন দৈনিক 6 ঘন্টা করে চলছে, এখন আমি দেখব এই যে 180 ঘন্টা চললো 30 দিনে, তো ওই 30 দিনে সে কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ করছে সেটার মানটা আমরা বের করব, অর্থাৎ ব্যয়িত শক্তি বা বিদ্যুৎ শক্তি কতটুকু খরচ হয়েছে ওই ডাব্লিউ এর মানটা বের করব। ডাব্লিউ এর মানটা কিলোওয়াট আওয়ারে রাখবো। তো কিলোওয়াট আওয়ারে মানটা পাওয়ার পর আমরা জানি প্রতি ইউনিট এর দাম কত টাকা? 5 টাকা। তো 1 ইউনিট মানে 1 কিলোওয়াট। তো 1 কিলোওয়াট যেই কথা, 1 ইউনিট সেই কথা। তো মনে করেন এই বর্তনীটা আমার যত কিলোওয়াট চলছে এটার মান আমরা পাইলাম। তো আমরা জানি 1 কিলোওয়াটের দাম হচ্ছে 5 টাকা। তো যত কিলোওয়াট চলছে ওইটার দাম কত, ওই কি নিয়ম করে আমরা সহজেই বের করে ফেলতে পারি। তো আসি, এখানে আমরা কী কী ডাটা দেওয়া আছে ওইখান থেকে ক্যালকুলেশনটা শুরু করি। তো এই সার্কিটে যেই ডাটাগুলো দেওয়া আছে এগুলো আমি একটু লিখে ফেলতেছি। এখানে তড়িৎচালক শক্তি ভোল্টেজ V এর মান কত দেওয়া আছে? 12 ভোল্ট। এবং এই বর্তনীর তুল্যরোধ কিন্তু আমরা 3 মার্কসের কোয়েশনে পেয়ে গেছি 8.73 ওহম। লিখে দিব গ নং হতে। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে টাইমের মানটা আমি বলে দিচ্ছি। এটা দৈনিক মানে একদিনে চলে 6 ঘন্টা, তাহলে 30 দিন চলবে কত? 6 × 30, তাহলে টি কত হবে? 6 × 30, অবশ্যই সেটা আওয়ার হবে। তো 3 × 6 কত? 18, তাহলে 180 ঘন্টা টি এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা ডাব্লিউ এর মানটা বের করব, মানে কতটুকু বিদ্যুৎ শক্তি খরচ হয় 30 দিনে। তো আমরা জানি, আমরা
জানি, আমরা সবাই জানি P ইকুয়ালস টু W ভাগ T, তাহলে W সমান কি আসবে, W সমান আসবে হচ্ছে গিয়ে P T। আবার আমার লাস্ট যেই ভিডিওটা ছিল ওইখানে তড়িৎ ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করছি, তো তড়িৎ ক্ষমতায় আমি অনেকগুলো সূত্র প্রুফ করে দেখাইছি কোনটা কিভাবে আসে। ওইখানে পি সমান আমরা কি পাইছিলাম, পি সমান একটা পাইছিলাম ভি স্কোয়ার ভাগ আর ইন্টু কি টি, তো এই সূত্রটা আমি বসালাম পির জায়গায় ভি স্কোয়ার ভাগ আর বসালাম, পি সমান ভি স্কোয়ার ভাগ আর। এখন ভির মানটা আমরা জানি, ভির মানটা জানি কত, ভি হচ্ছে টুয়েলভ, এটাকে কী করবো স্কোয়ার, আর সাথে গুণ করবো কিসের মান, টি এর মান কত 180, আর ভাগ করতে হবে কত, তুল্য রুট 8.73। এই যে রেজাল্টটা আসবে, শক্তির মানটা আসবে, ব্যয়িত শক্তির মানটা, এটা ওয়াট আওয়ারে আসবে, কিসে আসবে ওয়াট আওয়ারে। তো ওয়াট আওয়ার থেকে আমরা কিলোওয়াট আওয়ারে কনভার্ট করার জন্য ওয়াট আওয়ারের ভ্যালুকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তো এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব, ওয়াট আওয়ারে যখন আসবে কিলোওয়াট আওয়ারে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করে আমাদেরকে রেজাল্টটা বসাতে হবে। তবে এটি ক্যালকুলেট করে দেখি কি আসে, আচ্ছা তো যে রেজাল্ট আসছে আমি এখানে বসালাম, এটা হচ্ছে গিয়ে 2969.072 ওয়াট আওয়ার। এখন আমরা এটা কিলোওয়াট আওয়ারে নিতে চাচ্ছি, ভাগ করব কত দিয়ে 1000 দিয়ে, আমি আগে বলে দিছি 1000 দিয়ে ভাগ করে আমাদেরকে কিলোওয়াট আওয়ার নিতে হবে, তাহলে কত আসলো 2.97 কিলো ওয়াট আওয়ার। তো এখন দেখি এই মানটা আমরা পাইছি যে এই সার্কিটটা যদি 30 দিন প্রত্যেক দিনে 6 ঘন্টা করে চলে, 30 দিনে সে 2.97 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তি খরচ করে। এখন দেখেন প্রতি কিলোওয়াট অর্থাৎ প্রতি ইউনিটের দাম কত, 5 টাকা, তাহলে আমরা বলতেই পারি 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে গিয়ে 5 টাকা। এখন আপনারা বলেন এই সার্কিট কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ করছে, 2.97 কিলোওয়াট আওয়ার, তাহলে 2.97 কিলোওয়াট আওয়ার সমান কত হবে, 5 × 2.97। তো এই যে রেজাল্টটা আসছে 2.97 × 5, আচ্ছা তো কত আসলো 14.85 টাকা, তাহলে এত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে, 14.85 টাকা। তো আশা রাখি আপনাদের এই সৃজনশীলে কোনো প্রবলেম হয় নাই। তো এটা অন্যভাবেও সলভ করা যেত, মনে করেন এই যে W সমান পিটি পাইলাম না, তো এই যে W সমান পিটির জায়গায় আবার পি সমান আমরা কি জানি আই স্কোয়ার আর ইন্টু কি টি, তো সেক্ষেত্রে আপনাকে ওই তড়িৎ প্রবাহের মানটা বের করা লাগতো, তো তড়িৎ প্রবাহের মান বের করে আপনি এই সূত্র বসিয়েও কিন্তু কৃতকাজের বা ওই যে ব্যয়িত শক্তির মানটা বের করতে পারেন, তারপর কত কিলোওয়াট খরচ হলো সেটার মান এই সেমই আসবে, তো তারপর ওই ঐকিক নিয়ম করে কত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে সেটা আপনি সলভ করতে পারবেন, একই রেজাল্ট আসবে। তো এই সূত্র দিয়ে বা এই প্রসেসে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা সহজ হয়। তো এই জিনিসগুলো কিন্তু ম্যাট্রিক লেভেলেও আসে, ইন্টারমিডিয়েট লেভেলও আসে, তো আশা রাখি আপনারা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।